আর স্বপ্রিয় শিক্ষার্থী কিন্তু আছে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের এগারো তোমার সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা ছিল তার যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে তোমাদের ক্লাস থাকবে আসে পরে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে দেখো দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে তবে মূল যে শিরোনাম ছিল সেখানে ছিল একটা কম্পিউটারের লেভেল সকল কম্পিউটার টু স্টেট পেয়ার ক্যাবলের মাধ্যমে একটি কম্পিউটারের একটি কেন্দ্রীয় কম্পিউটারের এখানে একটি মনে রাখতে অবশ্যই এটা হিংস দিয়েছে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম পাওয়া যায় এতে ব্যবহৃত নেটওয়ার্কটি টাইপ মাধ্যম এবং টাপোলজি হচ্ছে বিশ্লেষণ করতে বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের হচ্ছে মূল শিরোনাম এখানে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা যে সমস্ত জিনিস আমরা শিখে শিখতে পারবো বা আমাদের কী কী জিনিস শিখা যাবে সেটা হচ্ছে নেটওয়ার্কের ধারণা আমরা করতে পারবো নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করা যাবে ডেটা কমিউনিকেশনের মাধ্যম মধ্যে তুলনা করতে পারবো এবং একই সাথে হচ্ছে নেটওয়ার্ক টপোলজির বিভিন্ন প্রকার যে নেটওয়ার্ক টপোলজি সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো এখানে নির্দেশনা দেওয়া আছে যে অর্থাৎ ধাপগুলি আমরা কি কি ধরনের হচ্ছে হলেও সংকেত ধাপ অর্থাৎ এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব এই অ্যাসাইনমেন্টে সেখানে দেখা বলছে এখানে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা এবং প্রকারভেদ আমরা নেটওয়ার্কের ধারণা অবশ্যই জানি এবং প্রকারভেদগুলি আমরা জানি আমরা একটু পরে এই বিষয়ে কিছু বিস্তৃত বলার চেষ্টা করব একই সাথে ডাটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে মাধ্যমগুলির হচ্ছে আমরা ধারণা আমরা ব্যাখ্যা করতে পারব ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে মাধ্যম আছে সে মাধ্যম এবং একই সাথে নেটওয়ার্ক নেটওয়ার্কের যে টেকোনজি এবং তার যে সেই সেটা হচ্ছে হলো এই এখানে অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে এখানে দেখো শিক্ষক যখন তোমার খাতাটা হচ্ছে মূল্যায়ন করবে তখন কিসের ভিত্তিতে তোমাকে হচ্ছে যে হলো মূল্যায়ন করবে সেটা মূল্যায়নের একটা হচ্ছে হলো এখানে মাপপাঠি দেওয়া আছে দেখো নম্বরের ব্যাপ্তি হচ্ছে হলো তেরো থেকে ষোলো যদি হয় সেটা হচ্ছে অতি উত্তম এগারো থেকে বারো হচ্ছে হলে উত্তম এবং আট থেকে দশ হচ্ছে হলে ভালো এবং জিরো থেকে সেভেন হচ্ছে হলে অগ্রগতির প্রয়োজন আমরা নিচে তিনটার আমাদের আমরা মাথায় রাখবো না আমরা শুধুমাত্র আমাদের ব্রেনে থাকবে হচ্ছে হলো তেরো থেকে ষোলো এর মধ্যে আমাকে

নেটওয়ার্কের ধারণা এবং সকল প্রকার নেটওয়ার্কের নাম উল্লেখ করেই অনেকে হচ্ছে এই জায়গায় হচ্ছে স্টপ হয়ে যায় কিন্তু স্টপ হলে হবে না আমাকে হচ্ছে যে যেই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সাথে হচ্ছে যে আমার এই টাইপটির কোনটার সাথে হচ্ছে যে হলে মিলেছে সেটা অবশ্যই আমাকে হচ্ছে লিখতে হবে সেকেন্ড ডাটা কমিউনিকেশন মাধ্যম দেখো ডাটা কমিউনিকেশন মাধ্যমে ধারণা এবং সকল প্রকার মাধ্যম সমূহের নাম উল্লেখপূর্বক সুবিধা এবং অসুবিধা যথাযথভাবে আলোচনা করতে হবে অল্প করেই লিখতে হবে কিন্তু তোমাকে খুব বেশি হচ্ছে পরিমাণে রচনা রচনা লেখা যাবে না সবগুলি বিষয়ে তোমাকে যে বিষয়গুলি সেই জিষ্ট বিষয়গুলি হচ্ছে তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে কম্পিউটার নেটওয়ার্কের যে আমরা টপোলজিগুলি পড়েছি এই গত এক দেড় বছর আগে সেটা হচ্ছে যে হলো দেখো কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি ধারণা এবং প্রকারভেদ সমূহ নাম উল্লেখপূর্বক সকলটা বলছে সম্পর্কে হচ্ছে চিত্র সহ ভালোভাবে আলোচনা করলে তুমি এখান থেকে চার মার্কস পাওয়ার হচ্ছে হলো পসিবিলিটি গ্রো করবে একই সাথে দেখা হচ্ছে যে তার মাধ্যমগুলির সুবিধা অসুবিধা তার মাধ্যম বলতে আমরা তিনটা তিনটা মাধ্যম আমরা জানি তো তার মাধ্যমের মধ্যে হচ্ছে যে ডাটা কমিউনিকেশনের তার মাধ্যমগুলির সুবিধা এবং অসুবিধা হচ্ছে তোমাকে অবশ্যই এখানে আলোচনা করতে হবে এবং তোমার অ্যাসাইনমেন্টের যে হচ্ছে পরীক্ষণ যে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ এই সবগুলো বিষয়ে কিন্তু হচ্ছে যে তোমার এই অ্যাসাইনমেন্টের মধ্যে একটা অবশ্যই কনক্লুশন থাকতে হবে নিশ্চিত তোমাদের জানা আছে যে অ্যাসাইনমেন্টের বরাদ্দকৃত মার্কস হচ্ছে ষোলো এখানে হলো আশি থেকে হচ্ছে হলো একশো পার্সেন্টের সঠিক হলে এটাই আমাদের সাথে আদার করে যেতে আমরা এগুলো এই সময় কম বেশি ধারণা আছে তাহলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো একটি কম্পিউটার ল্যাবের এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের হচ্ছে মূল ট্রাফিক তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা একবার দুইবার তিনবার তার করলে চারবার পড়বে ভালো করে পড়বে মন্দির পড়বে প্রতিটা লাইন প্রতিটা পয়েন্ট তোকে কিন্তু পড়তে হবে তার একটা কম্পিউটার ল্যাবের সকল কম্পিউটার টু স্ট্রিট পেয়ার কেবল তার মানে এটা একটা তার তার মাধ্যম দিয়ে টু স্ট্রিট পেয়ারটা একটা কেবল সে কেবলের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম পাওয়া যায় তাই এখন চিন্তা করতে পারছি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত হয়েছে কেবলটা হলো টু স্টেট পেয়ার তার মানে টু স্টেট পেয়ার মধ্যে নিশ্চয়ই কোনো লিমিটেশন আছে সেই জন্য হচ্ছে যে গতি কম পাওয়া যায় এতে ব্যবহৃত নেটওয়ার্ক টাইপ মাধ্যম এবং টপোলজি বিশ্লেষণ করতে হবে কি কি জিনিস চাওয়া হচ্ছে আমাকে এখান থেকে ইন্টারকের টাইপ চাওয়া হয়েছে মাধ্যম চাওয়া হয়েছে তার মাধ্যম বলতে হচ্ছে যে হলো তার মাধ্যম বা তার মেন বিমার মাধ্যম এবং টপোলজিগুলি হচ্ছিল এবং এটা আসলে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে মূল যে শিরোনাম মূল যে টপিক্স এটা আসলে কোন টপোলজির মধ্যে পড়ে তোমাকে অবশ্যই এটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে আমরা সবগুলি বিষয়ে হচ্ছে যে হিংস দেওয়ার পরে অবশ্যই আমাকে এই বিষয় সম্বন্ধে আমাকে বিস্তর আলোচনা করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আমাকে হলে অবশ্যই বিশ্লেষণ পূর্ব করছে আমাকে মতামত দিতে হবে শিক্ষিত বিন্দু আমরা কম্পিউটার নেটওয়ার্কের জিনিস সেটা অবশ্যই আমরা জানি কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই অথবা ততাধিক কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হবে এবং ডেটা কমিউনিকেশনের জন্য হচ্ছে দুই বা যতাধিক হচ্ছে হলো ডিভাইস বা কম্পিউটার পরস্পর সংযুক্ত হয়ে হচ্ছে হলো কী করে এই পদ্ধতি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে বলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখো এখানে না কম্পিউটার নেটওয়ার্কের হচ্ছে বিভিন্ন প্রকার প্রকার দেওয়া আছে এখানে তিন প্রকার দেওয়া আছে এটা হচ্ছে হলো মালিকানা অনুসারে এটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এবং হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এটি হচ্ছে আমাদের এগুলি পূরণ পরে আমরা একটু ঝলাই করে নেব এবং অবশ্যই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত মার্কস পেতে গেলে আমাকে অবশ্যই প্রতিটি জিনিস বিষয়ের উপর হাইলাইট করতে হবে এবং খুব বেশি লেখা যাবে না এবং অবশ্যই আমাকে হলো স্পেসিফিকভাবে লিখতে হবে মনে রাখতাম হবে আমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সে সেই শিরোনামের সাথে সংগতিপূর্ণ রেখে কিন্তু আমরা অবশ্যই হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টটা

এই বিষয়গুলো অবশ্যই তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে এবং উল্লেখিত যে নেটওয়ার্কের মধ্যে পড়ে সেটা অবশ্যই তোমাকে লিখতে হবে তাহলে তুমি এখান থেকে চার মার্কস পাবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন যে মাধ্যম সেই মাধ্যমগুলো তোমাকে হাইলাইট করতে হবে এটা হচ্ছে গাইডেড মিডিয়া অন্যটা হচ্ছে আনগাইডেড মিডিয়া তো গাইডেড মিডিয়ার মধ্যে অনেকগুলি আছে সেখানে টেলিফোন কেবল আছে পেয়ার ফেভার্টিক প্রতিটা সময় তোমাকে কিছু কিছু হিংস দিতে হবে এবং একই সাথে হচ্ছে আনগ্রেডেড মিডিয়ার মধ্যে হচ্ছে রেডিওয়েব মাইক্রোওয়েব এবং হচ্ছে যে ইনফারেক্ট রেডিও এবং মাইক্রো ওয়েব এছাড়াও আছে হচ্ছে হলো মাইক্রোয়েব দেখা ব্লুটুথ আছে ওয়াইফাই আছে এবং হচ্ছে ওয়াই ম্যাক্স আছে এগুলি হচ্ছে তোমাদের তোমার যে লেখা আছে লেখার মধ্যে অবশ্যই এগুলি ছোট ছোট করে অবশ্যই হিংস দিতে হবে এবং সবশেষে বই তোমাদের অ্যাসাইনমেন্ট অনুসারে যে তার মাধ্যম আছে তার মাধ্যমগুলির সুবিধা এবং যে অসুবিধা এই সুবিধা অসুবিধাগুলি নিয়ে তোমাকে হচ্ছে যে হলে বিশ্লেষণ করতে হবে থার্ড আমাদের যে টপিক আছে সেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি আমরা নেটওয়ার্ক টপোলজিটা একটু দেখি শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে হচ্ছে হলেও বিস্তারিত আলোচনা করতে হবে এবং অবশ্যই চিত্র দিতে হবে চিত্রটা অবশ্যই তোমার যে কোনো সময় হচ্ছে নম্বর প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই বিশেষ ভূমিকা রাখে টপোলজি প্রত্যেকটা তোমাকে হচ্ছে যে আলোচনা করতে হবে যেমন হচ্ছে বাস টপোলজি লিখতে হবে স্টার টপোলজি ট্রি রিং টপোলজি ম্যাশ এবং হচ্ছে হাইব্রিড প্রত্যেকটা তোমাকে হচ্ছে যে হলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং সর্বশেষ হচ্ছে হলো তোমাকে তোমার যে শিরোনাম এই শিরোনামের সাথে হচ্ছে যে কেন্দ্রীয় কম্পিউটার আছে এমন টপোলজিটা অবশ্যই তোমাকে হচ্ছে বিশেষভাবে হচ্ছে হাইলাইট করতে হবে এবং তুমি যখন হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টে যখন তুমি কনক্লুশন আনবে তোমাকে অবশ্যই সেই টেকনোলজি একটা সেই টেকনোলজির সম্বন্ধে একটু বিস্তর আলোচনা করে হচ্ছে যে তোমাকে হচ্ছে অবশ্যই এখানে হলো কনক্লুশন করতে হবে তো বিশেষ শিক্ষিত আশা করি তোমরা যদি নিজেরা যদি অ্যাসাইনমেন্টটা একটু ভালো ভালো করে পড়ো এবং যদি একটু সিনসিয়ারলি একটু চেষ্টা করলে আশা করি যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট সম্বন্ধে তোমাদের বিস্তর ধারণা আছে সুতরাং তোমরা যদি একটু সময় নিয়ে এ লেখাও এবং তোমাদের লেখা অনেকে হির লেখাটা স্পষ্ট না সেজন্য হচ্ছে যে হলে তোমরা পূর্ণ মার্কস পেতে তোমাদের সমস্যা হয় লেখা যখন তোমরা লিখবে তোমাদেরকে অবশ্যই স্পষ্ট হরফে লিখতে হবে লেখা সুন্দর হতেও সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলে লেখাগুলি যেন পড়া যায় স্পষ্টভাবে যেন আমরা পড়তে পারি সেটা হচ্ছে বিষয় এবং লেখার মধ্যে অবশ্যই তোমার অবশ্যই আর্ট থাকবে মানে এক একটা লেখা দেখি মনে হয় যে যেন একটা স্টুডেন্টের তার যে প্রকাশ সেটা যেন আমরা দেখতে পাই তো ঠিক আছে পিএসি কেন্দ্র আশা করি তোমাদের এই তিনটা টপিক সিরিজ যদি তোমরা লেখো তোমরা অবশ্যই তোমাদের যে অতি উত্তম যে লেভেল অর্থাৎ তেরো থেকে ষোলো এই নম্বর পেতে তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে পিএসি কেন্দ্রে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে